মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার শত্রুতা গোকুল আর গোকুলবাসীদের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে, তার সঙ্গে যুদ্ধ করো। এই নারীরা তোমার কি ক্ষতি করেছে? স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো শত্রুতা থাকে না, স্বামীকে স্ত্রী থেকে যে দূরে করে তার সঙ্গে শত্রুতা হয়। মহিষ, তুমি এখনো অধর্মের কথা বলছো। প্রতিশোধ কোনো অধর্ম নয়, আর আমি তাদের সবার ওপর প্রতিশোধ নেব যারা কংস আর জরাসন্ধের শত্রুর সঙ্গে মিলিত ছিল অথবা কৃষ্ণের পক্ষে ছিল। প্রতিশোধের পরিণতি কি জানো? প্রতিশোধ হলো পরম শান্তি, অর্থাৎ শত্রুদের বিনাশ। সত্য, এবার বিনাশের জন্য প্রস্তুত হও। অসুর রাজ মহিষ যে স্বয়ং কাল, তার বিনাশ তুই করবি? হ্যাঁ, কারণ বিনাশই তোর অন্তিম পথ। কি হলো ভৈরব? আমাকে মারার প্রচেষ্টা ব্যর্থ হবে। মহিষ নাম আমার, মহিষ জরার পুত্র, যে দুটো আলাদা আলাদা শরীরকে যুক্ত করে এক করে দেয়। তাই আমার মধ্যে দুটো গুণ আছে, দুটো শরীরের শক্তি। আমি দৈত্য, আবার নাগ। তাই এক্ষুনি দিচ্ছি প্রমাণ আমার অন্য শক্তির। তুমি তো নাগভূষণ শিবের ভৈরব, তাই না? খোলো তাহলে নাগবন্ধন। মহিষ, তুই অবশ্যই তোর পাপের শাস্তি পাবি। সে দেখা যাবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বর্তমানকে খারাপ করা বুদ্ধিমানের কাজ নয়। নিয়ে চলো এদের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।